रत्ना चटर्जी और निवर्तमान पार्षद सोमा चक्रवर्ती के नेतृत्व में तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने ममता बनर्जी पर हमले का विरोध करने के लिए हरिदेवपुर के सोदपुर वार्ड नंबर 122 में एक विरोध जुलूस निकाला। वह इस विरोध जुलूस में सैकड़ों कार्यकर्ताओं ने हिस्सा लिया। इस दौरान रत्ना चटर्जी ने पत्रकारों को संबोधित कर कहा कि जख्मी होने के बावजूद अब मुख्यमंत्री ममता बनर्जी एक बार फिर से लड़ाई के मैदान पर उतर चुकी है। बंगाल की जनता मुख्यमंत्री ममता बनर्जी के साथ है। আপনারা জানেন নন্দীগ্রামে দিদিকে যেভাবে আহত করা হয়েছিল এবং এই রণক্ষেত্র থেকে দিদিকে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল তার জন্য দিদির পা ভেঙে প্রায় পাঁচ দিন প্রচার থেকে তিনি সরে গেলেন এবং নন্দীগ্রামের যে বিরোধী প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি ভেবেছেন বুঝি মমতা ব্যানার্জিকে প্রচার থেকে সরিয়ে দিলেই তিনি জিতে যাবেন, কিন্তু মমতা ব্যানার্জিকে তিনি জানেন না যে বাংলার মানুষ যদি মমতা ব্যানার্জির উপর একটু আঘাত আসে কীভাবে ঝাঁপিয়ে পড়ে, এবং দিদির উপর যত আঘাতই এসছে দিদি কিন্তু সব কিছু সরিয়ে দিয়ে আবার লড়াইয়ের ময়দানে ফিরে এসছে। গেল কাল না আজ দিদি হসপিটাল থেকে ছাড়া পেলেন, সোমবার থেকে তিনি আবার ফুল কদমে তিনি প্রচার শুরু করবেন। কারোর ক্ষমতা নেই মমতা ব্যানার্জিকে মেরে ধরে আহত করে রণক্ষেত্র থেকে সরানোর, এটা বিরোধীরা বোঝে না। আগের যে বাম সরকার ছিল তারা কিছুটা বোঝে, কারণ তারা বহুবার দিদিকে চেষ্টা করেছে মাথায় আঘাত করে কোমর ভেঙে পা ভেঙে দিয়ে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দিতে, কিন্তু বিজেপি তো নতুন আসছে পশ্চিমবঙ্গে তাই এখনও বুঝে উঠতে পারেনি মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে বুঝতে হলে তাদের এখনও 50 বছর ধরে লড়াই করতে হবে, তারপরে তারা যদি ক্ষমতায় আসে। তাই মমতা ব্যানার্জির জন্য আজকে আমাদের 122 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আছেন সোমা চক্রবর্তী, ওনার নেতৃত্বে আমি যেহেতু এখানকার প্রার্থী হয়েছি আমিও ওদের সঙ্গে সাথ দিয়েছি, একটা ধিক্কার মিছিল বের করা হয়েছে। দেখুন ওইভাবে না বলা যায় না, মানুষ আমি যখন মানুষকে নমস্কার করছি তারাও প্রত্যুত্তরে নমস্কার জানাচ্ছে, আমি হাত নাড়লে তারাও হাত নাড়ছে। এবারে এটা বোঝা যাবে আমি মানুষকে কতটা বোঝাতে পারবো মমতা ব্যানার্জিকে বাংলায় ক্ষমতা আনাটা কেন দরকার, মানুষ সেটা যত বুঝবে ইভিএম মেশিনে তার প্রতিফলন হবে, আর সেকেন্ড মে তো আপনারা দেখতেই পারবেন। তবে আমরা বিশ্বাস করি বেহালা পূর্বের মানুষ অনেক দিন ধরে মমতা ব্যানার্জির সঙ্গে আছে, পরপর কতগুলো ইলেকশন মমতা ব্যানার্জিকেই ভোট দিয়েছে, এবছরও মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। বেহালার পূর্বের সাধারণ মানুষকে দেখুন একটাই মানুষ চায়, মানুষ সরকারের থেকে তো অন্য কিছু চায় না, তারা সরকারের কাছে চায় খাদ্য স্বাস্থ্য বাসস্থান, আর সেগুলো মমতা ব্যানার্জি অলরেডি দিয়ে দিয়েছে। দিদি যতদিন থাকবে সেগুলো মানুষ এমনিই পাবে। তাছাড়াও যে সমস্ত উন্নয়ন বেহালা পূর্বে বাকি আছে, যে সমস্ত উন্নয়ন চলছিল থেমে গেছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন প্রকল্প যেগুলো করলে বেহালা পূর্বের মানুষের উন্নতি হবে সেগুলোকে আমি চেষ্টা করব বেহালা পূর্বের মানুষের জন্য সরকারের কাছ থেকে এনে দেওয়া।